থিমটা কি নিয়ে করা হয়েছে? আর এই থিমটা কি, এই থিমটা কিসের? এটা ওদের কাছে আলাদাই অনুভূতি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা বুঝতেই পারছো এটা আমার ফার্স্ট ব্লগ। প্যান্ডেলের পুরো উদ্যোগ এখানকার এমএলএ গণেশ চন্দ্র মণ্ডলে। তো প্যান্ডেলটা আমি ভেতর দিয়ে পুরোটাই দেখাবো, অসাধারণ কাজ। চলো তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই। প্যান্ডেলটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছ কতটা উঁচুতে প্যান্ডেলটার প্রবেশদ্বার। সিঁড়িগুলো বেশ উঁচুই করা হয়েছে, দেখো এখান থেকে দেখতে পাবে যে কতটা উঁচু। ভেতরটা আবার নিচু করে করা হয়েছে। ভগবতী দুর্গা দেবাই সহায় দুর্গা ওষিন উপরেই দেখতে পাচ্ছ ঝাড়বাটিটা কত সুন্দর লাগানো হয়েছে, আর ভেতরে কাজগুলো কত সুন্দর শৌখিন ভাবে করা হয়েছে। ধৈর্য ধরে একটা পার্ট খুব শৌখিন ভাবে করা হয়েছে। তো এখানে হোম হচ্ছে, তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই কেমন লাগে। দেখতে পাচ্ছ কাজ কতদিন ধরে হতে পারে একটা আন্দাজ তোমরা লাগাতে পারো। এগুলো সব থার্মোকলের উপরে করা হয়েছে। এই থিমটা কিসের? তো দেখো এখানে পুরো ফিনিশ এত সুন্দরভাবে ফিনিশ করা হয়েছে, এক একটা জিনিসে খুব সুন্দরভাবে ফিনিশ করা হয়েছে। এখানে দেখো হাতি, এগুলো থার্মোকলে। আচ্ছা তোমরা একটা জিনিস আন্দাজ করো যে এই কাজটা কতদিনের মধ্যে হতে পারে। আমি এই সম্পর্কে পুরো ডিটেলস জানার চেষ্টা করব এবং তোমাদেরও জানাবো এই পুরো কাজটা কতদিনের মধ্যে হতে পারে, তোমরা সেটা আমাকে জানিও। আচ্ছা এই কাজটা কতদিন ধরে চলছে? এটা আপনারা কি শুধু লাইটের দিকে নাকি প্যান্ডেল? আচ্ছা আচ্ছা পুরো প্যান্ডেলটা। তো বন্ধুরা আমার কর্তব্য ছিল তোমাদের কাছে ভালো প্যান্ডেল তুলে ধরার, আর আমি তোমাদের দেখেছো যে আমি শর্টস বানিয়েছি সব, শ্রীভূমি কল্যাণী এই প্যান্ডেলগুলো শর্টস তোমাদের বানিয়ে দেখিয়েছি। কিন্তু এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে আমি ব্লগ না করে থাকতে পারলাম না। এটাই আমার ফার্স্ট ব্লগ হয়ে গেল। তো তোমরা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো যে কেমন লাগলো প্যান্ডেলটা। তো এখানে আসতেই পারো, আমি লোকেশান দিয়ে দেবো ডেসক্রিপশানে, আর জায়গাটার নাম জামতলা।
জামতলা এখানে উদ্যোক্তা হলেন শ্রী গণেশচন্দ্র মণ্ডল এবং কুলতলি সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, রিকোয়েস্ট এটা ভাইরাল করে দিও। এখানকার মানুষের কাছে জামতলার একটা আলাদাই একটা ইমপ্রেশন জমে আছে, মানে একটা ওদের কাছে আলাদাই অনুভূতি জামতলার এই প্যান্ডেল। গত দু বছর ধরে এরা খুব সুন্দর করছে, আগের বছরেও খুব সুন্দর করেছিল। তো এই জামতলাকেও কল্যাণী শ্রীভূমির মতো ফেমাস করতে হবে, যাতে এদের একটা খ্যাতি বাড়ে। এরা কিন্তু খুব সুন্দর কাজ করেছে, আর দূর দূরান্ত থেকেও যাতে লোক এখানে আসতে পারে সবাই, তার জন্য শেয়ার করো, সবাই যাতে জানতে পারে যে জামতলাও কিছুতে পিছিয়ে নেই। তো সেই চেষ্টা তোমরা করো, আমি অবশ্যই বলবো, অবশ্যই তোমরা শেয়ার করো। তো আমার পেছনে ওই যে গণেশচন্দ্র মণ্ডল এখানকার MLA, দেখে আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এটা দিল্লির স্বামীনারায়ণের মন্দির, তার উপর বেশ করে এই থিমটা করা হয়েছে। তো অ্যাটলিস্ট আমি জানতে পারলাম যে থিমটা কিসের উপরে।